আসসালামু আলাইকুম, সকলকে আমার পরিবারে স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এখন সকালবেলা মোনাকে খেতে দিচ্ছি, ওকে এখন একটু দুধ দিলাম, ও নিজেই ঢেলে নিয়ে চলে গেল খুবই অল্প পরিমাণে। সবাই বলবে মোনা খুব ভালো মেয়ে, তাই দুধ দিয়েছে আর ও খাচ্ছে খুবই অল্প পরিমাণে। দেখুন ওইটুকুনি খাক, আমি সকালবেলা ওকে জোর করি না কো, ও এটা খেয়ে মাদ্রাসায় চলে যাবে, 9টার সময় এসে আবার খাবার খাবে। ঠিক আছে, ওকে মাদ্রাসায় দিয়ে আসি, পরে আবার কথা হবে। তাকাই দিকে, আজ আমি ওকে মাদ্রাসায় দিতে যাচ্ছিলাম, কেননা ওর পাপা অনেক দূরে কাজে গেছে, তাই 6টার মধ্যে ঘর থেকে বার হয়ে গেছে, আর ওর 7টা থেকে মাদ্রাসা। এখন ওকে মাদ্রাসায় দিতে যাচ্ছে। সকালের টাইমে বার হতে বেশ ভালোই লাগে, একটু হাঁটতে ভালোই লাগে, কিন্তু টাইমের অভাবে হয়ে ওঠে না। এখন আমার টাইম আছে, এখন কাজটা যেহেতু করি না, চলুন আবার বাড়ি গিয়ে কথা হবে। এই যে বাড়িতে আমি চলে এসেছি, এসে আমি ঘর দুয়ার সব পোছা লাগিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে নিয়েছি, পোছা লাগিয়েছি, জামাকাপড়ও কেচে নিয়েছি, বাথরুমের দরজাটা খুলে দিয়েছি, কেন না এদিকটা হাওয়া এসে শুকিয়ে যাবে। অল্প পরিমাণে জামাকাপড় ছিল, সেগুলোও কেচে নিয়েছি, সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি। এবার রান্নাটা করে নেব, ও 9টার মধ্যে চলে আসবে। এখানে অল্প পরিমাণে একটু বাসমতি রাইস আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর আজকে আমি একটা খুব ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা আপনাদের বাচ্চাকে টিফিনে দিতে পারবেন। দেখতেই তো পেলেন যে আমি ভাতটা ওখানে হতে দিয়েছি, বাসমতি চালের ভাত, যেভাবে বিরিয়ানি রান্না করতে গেলে রান্না করে ঠিক সেইভাবে। আর এখানে আমি আমার জন্য একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, এখন প্রায় 8টা বাজে, একটা ডিম সিদ্ধ আর একটু পানি খাবো আমি, কেননা আমি রাতে ভাত খাই না, ওর জন্য আমার খিদে পেয়েছে। আর ডাক্তারে আমাকে প্রেশারটা লো হয়ে যাচ্ছে খাওয়ার জন্য বলেছে, প্রোটিন জাতীয় খাবার, আগে খেতাম না, একদম সকালে রুচি হয় না। আর কী কী লাগছে সেটা দেখা, এখানে চিকেন ভেজেছি, ওই তেলটা রেখে দিয়েছি, ওটা লাগছে। এখানে ভাতটাকেও রেডি করে রেখে দিয়েছি, যেভাবে বিরিয়ানি বানাতে গেলে ভাতটা রেডি করে, গরম মশলা দিয়ে পানি ঝরাতে দিয়েছি, একটু নুনও দিয়েছি, এখানে একটু কয়লাও পুড়াতে দিয়েছি। দেখুন কীভাবে বানাচ্ছে, এইভাবে আপনারা আপনাদের বাচ্চাদের ঘর টিফিনে দিতে পারেন, বা আপনারাও বানাতে পারেন। যখন কিছু ভালো লাগবে না, দেখবেন খুব ভালো লাগবে খেতে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের ঘর। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, ওটা একটু গরম হতে দিয়েছি, আর আমার 2 পিস মতো মাংস ছিল গতকালের, ওই মাংস 2 পিস, মশলা মাখানো ছিল ওই 2 পিস ভেজে নিয়েছি, আর 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি, অতি হয়ে যাবে আমার মেয়ের। এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি, কোটর মধ্যে আর ঘি নিয়েছি, আর কিছুই লাগবে না। এই সামান্য উপকরণ দিয়ে দেখুন কত সুন্দর রেসিপিটা হয়। এবার আমি অল্প পরিমাণে ঘি দিয়ে নেব, আপনাদের যতটা পরিমাণে ভাত আপনারা ততটা পরিমাণে ঘি দেবেন, আমার অল্প ভাত তাই অল্প করে ঘি দিয়ে নিলাম। আর যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার ভাতটাকে আমি পুরো হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, হাঁড়িটা গরম হয়ে গেছে, ঘি দিয়েছি, তার উপরে ভাতটা, আর গরম মশলাগুলো আমি ফেলে দিলাম, কেননা বাচ্চারা পছন্দ করে না তাই। এরপরে আমি মাংস দিয়ে দিয়েছি আর ডিম দিয়েছি, একটা ডিম আমি রেখে দিয়েছি আমার মেয়ের জন্য, আর অল্প পরিমাণে এবার গোলমরিচের গুঁড়ো, বেশি দেওয়া যাবে না, খুব হালকা করে দিয়ে দিয়েছি, এটাই ভাতের স্মেলটা আনবে ভালো। আবার আমি ভাতটা দিয়ে দিয়েছি, আর গরম মশলাগুলো ফেলে দেবেন, তাহলে পরে পছন্দ করবে বাচ্চারা, দেখবেন এটা বানিয়ে দেবেন, যাদের বাচ্চা খেতে চায় না খুব পছন্দ করে খাবে। এই যে আবার ভাতগুলো দিয়ে দিলাম উপরে, এবার অল্প পরিমাণে গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু দিয়ে দিলাম। আর আমি চিকেন ভেজেছিলাম, সেই তেলটা আমি রেখে দিয়েছিলাম, ওই তেলটা এবার ওপর দিয়ে দিয়ে দেব, এর ওপরে ঘি দেওয়ার দরকার নেই, এই তেলটা দিয়ে দেবেন, তাহলে খুব ভালো একটা গন্ধ আসবে, ভালো লাগবে খেতে। বেশ পরিমাণে দিয়ে দিয়েছি, কেননা ওটা ভাতটা একটু তেল তেল হবে। আর একটা ছোট্ট পাত্র নিয়ে নিয়েছি, ভাতের ওপরে পরিষ্কার পাত্র একটা চাপিয়ে দিয়েছি। এবার আমি যে কয়লাটা গরম করতে দিয়েছিলাম সেটা ডাইরেক্ট আমি এর ওপরে দেব। এরপরে এক হাতে করে আমি চাপা দেওয়ার জায়গাটা নিয়েছি, আর ওপর দিয়ে অল্প করে তেল দিয়ে দিলাম কয়লাটার ওপরে, আর সুন্দর একটা ধোঁয়া উঠে গেল। এবার সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিলাম, এই ধোঁয়াটাই ভাতটার মধ্যে ভালো ফ্লেভার নিয়ে আসবে।
আর দেখবেন এত সুন্দর টেস্ট আসবে। আর এই যে পাত্রটার মধ্যে একটা ফুটো আছে, এর মধ্যে আপনারা পেপারও দিয়ে দিতে পারেন, আমি কিছুই দিইনি কো। এইভাবে আপনারা 10 মিনিট মতো বসিয়ে রাখবেন, তারপরে গ্যাসটা একদম লোতে রেখে 10 মিনিট বসিয়ে রাখবেন। এই যে আমি বসিয়ে রেখেছি, ওর পরে 10 মিনিট পর বন্ধ করে দিয়ে আরও 10 মিনিট এমনি বসিয়ে রাখবেন, দেখবেন খুব ভালো টেস্ট হবে ওটা খেতে। আর সব চিকেন ভাজার তেলটা দেবেন, কিন্তু দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে, ওটা ডিম দিয়েও বানাতে পারেন। এই যে আমি এখন ওই ওটাকে খুলছি, দেখুন এখনও পর্যন্ত ধোঁয়া উঠছে, কিন্তু এখানটা ক্যামেরাটা আমার ঠিক করে ধরা হয়নি, খুব আস্তে আস্তে নামালাম, ওটা এখনও গরম আছে দেখি, বুঝতে পারছেন। আর আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, এমনিতেই একটু হালকা কালার আসবে ভাতটা। আর খেতে যে কী যে পরিমাণের এটা সুস্বাদু হয়, আপনাদের ঘর বলে বুঝাতে পারবো না, বাড়িতে যদি আপনারা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে সত্যি খুবই ভালো হয় খেতে। দেখুন ফাইনাল আমি দেখাচ্ছি আপনাদের ঘর ভাতটা কতটা সুন্দর হয়েছে, আর একটু তেলটা দিলে পরে একটু তেল তেল হবে ভাতটা, খুব ভালো লাগবে। আর এটা আপনারা গ্রিন চাটনি বানাতে পারেন ধনিয়া পাতা দিয়ে, ওটার সাথে খাবেন, আর শশা কুচুনো দেখবেন খুব ভালো লাগবে। মেয়েকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি, এখন আমি সকালের খাবার খাচ্ছি। এটা সিমুইয়ের মতন এক ধরনের চালের আটার তৈরি হয়, ওটা আমি হোটেল থেকে এনেছিলাম, ওটা খাচ্ছি আর খেজুরের গুড়। আর এতক্ষণ যারা যারা আমার ভিডিওটা দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তাহলে সবাই ভালো থাকবেন, তাহলে আসসালামু আলাইকুম।